দর্শকদের আমার নমস্কার। আমি বলি জ্যোতিষটা কিন্তু একটা বিজ্ঞান। সবাই জানেন যে এই জ্যোতিষটাকে নিয়ে এখন অনেকের অনেক ধরনের মত। একটা কথা বলতে চাই, শুধু বিশ্বাস না, নিজেরা পড়ুন, জানুন, জ্যোতিষটাকে শিখুন, জ্যোতিষটাকে নিয়ে চলুন। সবচেয়ে বড় কথা, শুধু জ্যোতিষটাকে বিশ্বাস করলেও আমাদের হয় না, অনেক সময় আমাদের কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে চিন্তাভাবনা করতে হয়। কারণ একটা অদৃশ্য শক্তি সবসময় আমাদের মাথার উপর কিন্তু হাত রাখে, সেই অদৃশ্য শক্তিটাকেও অনেক সময় বিশ্বাস করতে হয়। এবং তাছাড়া কিন্তু আমরা চলতে পারি না, ঈশ্বরের বিশ্বাস সর্বত্রই রাখতে হবে। যেমন আমরা নানান রকম পুজো নিয়ে সবারই একটা ভালো লাগা, ভালোবাসা, প্রত্যেক মাসে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, ফলহারিণী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সবই কিন্তু একটা আমাদের সাংস্কৃতিক জিনিস। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে প্রভাত দাস বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনার নাম কি? প্রভাত দাস, হাওড়া থেকে বলছি, প্রভাত দাস। হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি। এটা বার্থ হচ্ছে আমার ২৫শে জুলাই ১৯৯৪। কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছেন তো? আপনার টাইমটা আরেকবার একটু বলুন তো। রাত্রি ১০টা ৫৫। ঠিক আছে। যে কোনো কাজে কি একটু বাধা আসছে ভাই? যে পরিমাণে এফোর্ট দিচ্ছ সেই পরিমাণে সাকসেস মিলছে? না, সাকসেস মিলছে না তো। হ্যাঁ, সেই জন্যে তুমি ভীষণ চিন্তিত। সাকসেসটা না মেলার জন্য তুমি খুব চিন্তিত যে ক্যারিয়ারটা সামনের দিকে কি করে এগোবো। হ্যাঁ, তোমাকে একটা জিনিস বলি, তোমার কিন্তু ছকে শনি এবং চন্দ্রের ২০ যোগ আছে। আমি অনেক সময় এই আলোচনা করি, যোগগুলো কিন্তু ভীষণ প্রভাব ফেলে ছকের উপরে। পঞ্চমে তোমার রবি বসে আছে, চাকরির যোগ তোমার আছে, কারণ ষষ্ঠপতি তোমার রবি, কিন্তু শনি এবং চন্দ্রের ২০ যোগ তোমাকে কিন্তু অনেক সময় এগোতে দিচ্ছে না। সেই কারণে তুমি ভালো একজন অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নাও। তুমি হয়তো জানো আজকে রাশি লগ্ন তোমার, তুমি একবার তোমার ডেটটা ভেরিফাই করো। ২৫শে জুলাই ১৯৯৪ সোমবার, তাই তো? হ্যাঁ। তোমার কুম্ভ রাশি আর হচ্ছে মীন লগ্ন। আচ্ছা, কুম্ভ রাশি মীন লগ্ন। হ্যাঁ, তুমি এর আগে দেখিয়েছো? তুমি এর আগে কখনো দেখিয়েছো? না, দেখাইনি। মানে দেখো, রাশি লগ্ন গণ তোমার যেটাই তুমি দেখো, তোমার দেবাড়ি গণ রয়েছে, দেবাড়ি মানে রাক্ষস গণ বলি আমরা, আর নক্ষত্র তোমার শতভিশা। এই যে রাশি লগ্ন গণ নক্ষত্র, এইগুলো কিন্তু তোমাদেরকে সবাইকে জেনে রাখতে হবে। কারণ অ্যাস্ট্রোলজির যে কোনো জায়গা জানতে হলে বা এই ছক বিচার করতে হলে সবার জিনিসগুলো জেনে নিতে হয়। আর আজকে খুব ভালোভাবে জানো, তুমি হাওড়ায় আমার চেম্বার আছে, যদি তোমার মনে হয় যে এই তোমার যে শনিচন্দ্রের যোগ বা আদার্স কিছুর জন্য তুমি যদি যোগাযোগ করতে চাও করতে পারো। যাই হোক, এই ছকটার পরিপ্রেক্ষিতেই বলি যে আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু কিছুটা কম্বিনেশান বা যোগকে ভীষণ গুরুত্ব দিই। যেমন আপনারা সবাই এই নিয়ে চিন্তিত হন, কালসর্পযোগ নাম শুনলে কিন্তু ভীষণভাবে আপনারা কেঁপে ওঠেন যে কালসর্প তার মানে কি। হ্যাঁ, কালসর্পযোগ খারাপ, কিন্তু সবটা কালসর্পযোগই কিন্তু খারাপ নয়। হয়তো দেখা যায় মন্দের ভালো, বলতেও পারা যাবে না যে কালসর্পগুলো সবই ভালো, দু তিনটে রয়েছে যেগুলো মন্দের ভালো। কালসর্প বিশ্লেষণে দেখা যাচ্ছে যে ১২টা যে কালসর্প রয়েছে সেই কালসর্পের মধ্যে ৩টে কালসর্প ভালো রেজাল্ট দিচ্ছে, ৯টা খুবই খারাপ দিচ্ছে। ৩টে ভালো বললেও সেগুলো যে একদম ১০০% সাকসেস দিচ্ছে তা নয়। তার মধ্যে এই কালসর্প যোগটা সবাই কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম সতীন্দ্র ঘটক। ডেট অফ বার্থ বলুন। ১৫ই সেপ্টেম্বর ২০০৩। ১৫ই সেপ্টেম্বর ২০০৩। হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন। টাইম সকাল ১০টা ১৪।
দশটা, সকাল 10টা 14, 10টা 14। আর প্লেসটা কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। আপনি যথাসম্ভব ছক দেখে মনে হচ্ছে যে ওর পড়াশোনায় কনসেন্ট্রেশনটা খুব কম হচ্ছে, এটাই তো? আপনি ওর পড়াশোনার ব্যাপারে তো একটু মানে খুব অড়ির হয়েছেন তো, যে কনসেন্ট্রেশনটার অভাব হচ্ছে। কেন বললাম জিনিসটা দেখে, যে ওর রাহু এবং চন্দ্রের একটা গ্রহণ যোগ আছে। আমি আগের ছকটা দেখেও আপনাকে বলেছি যে কিছু কিছু যোগ আমাদের ক্ষেত্রে খুব বাজে রেজাল্ট দেয়। আমি আপনাকে আগের জনার ছক থেকে যেটা বললাম, আপনার ছেলের ছকে সেটা বলছি, যে রাহুচন্দ্রের যে যোগটা আছে, রাহুচন্দ্র কিন্তু মানসিক ডিপ্রেশনের কারণ হয় এবং কনসেন্ট্রেশনের অনেক সময় অভাব ঘটে। হয়তো বইয়ের দিকে তাকিয়ে আছে কিন্তু পড়াটা ঠিক মতো হচ্ছে না, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। রবি কিন্তু আপনার ছেলের খুব ভালো আছে, দশমে রবি বসে আছে, সরকারি চাকরির খুব ভালো যোগ আছে, কিন্তু দিদি যোগ থাকলে তো হবে না, ঘরে বসে থাকলে যোগটা কাজে লাগবে না, পরিশ্রম করাতে হবে। ছেলেকে একবার ভালো করে কাউন্সিলিং করান। কাউন্সিলিং বলতে আমি কাউন্সিলারকে বলছি না, আমি যে কোনো একজন ভালো, আপনি যেহেতু অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করেন সেই কারণেই ফোনটা করেছেন, সেই কারণে আমি চাই একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স আপনি নিন, ঠিক আছে? যদি আপনার মনে হয় আপনি টিভি স্ক্রিনে দেখে নিন, আমার নাম্বারগুলো রয়েছে, কালকে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন ছেলের জন্য যোগাযোগ করতে পারেন, কারণ আমি চাই না। হ্যাঁ, আর কিছু প্রশ্ন আছে আপনার? শিল্প জগতে কিন্তু প্রতিষ্ঠাতা দেয়, তো সেটা কিন্তু ওর খুব ভালো রয়েছে, আপনি সেই দিকেই ওকে অনেকটা সাপোর্ট দিতে পারেন। যদি আপনার আরো কিছু জানার দরকার হয়, কালকেই আমার ব্যারাকপুর চেম্বার আছে 11টা থেকে 2টা পর্যন্ত, আপনি যদি পারেন ওকে নিয়ে একবার আসুন, আমি ওর সঙ্গে কথা বলে ওর দিকটা জানিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। এই যে বাচ্চাদের জিনিসগুলো, আমরা অনেক সময় কি হয় এই ছেলেদের ব্যাপারে ফোন করি কিন্তু তারপরে আর কিছু করি না। আমার মনে হয় এদেরকে নিয়ে কম্প্রোমাইজটা করা একদমই উচিত না, কারণ এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন ছেলের নাম। বলুন ছেলের নাম সুরজিৎ চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1999 সাল 10ই অক্টোবর। 10ই অক্টোবর 1999 সাল। হ্যাঁ, 1999। হ্যাঁ, আর আপনি ওর টাইমটা বলুন। সন্ধ্যে 6:30। তাই তো? আর প্লেসটা কোথায়? প্লেসটা তো বিষ্ণুপুর হসপিটাল। আচ্ছা, বিষ্ণুপুর হসপিটাল। দিদি আপনাকে একটা কথা বলি, ছেলের ছকটা কখনো দেখিয়েছেন? রবিবারে জন্ম তো? হ্যাঁ, যেটা আমি বলছি, লগ্নে তো শনি বসে আছে, ওর যে লগ্নে শনি, ওর আপনি হয়তো খেয়াল করেছেন যে ওর যে কোনো কিছু কাজ তাড়াতাড়ি হয় না, একটু লেট হয়, ঠিক আছে? তো এই যে লেটটা হয়, এটা যদি পরবর্তীকালে চলে তাহলে তো সেটা খুব মুশকিল হয়ে যাবে। হয়তো একটা চাকরি হওয়ার কথা ওর এই সময়ের মধ্যে, দেখা যাচ্ছে অনেক দেরিতে হচ্ছে, তাহলে ওর কেরিয়ারটাও কিন্তু ঠিক মতো হবে তৈরি হবে না। এখন হয়তো ও স্টুডেন্ট বা এখন পড়াশোনা করছে, সেখানেও ও যে পরিমাণে পরিশ্রম করছে সফলতাটা কিন্তু তার চেয়ে অনেকটাই কম। সেই কারণে বলি ওর, কারণ চতুর্থ ঘরে রাহু বসে আছে, এডুকেশনের জায়গাটাও কিন্তু ওর কিছুটা ডিস্টার্ব, তবে ঠিক মতোভাবে যদি ও আপনাকে ওকে গাইড করেন ও কিন্তু এগোবে। ওকে একটু ভালোভাবে কাউন্সিলিং করান। দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট, আমি বারবার টিভিতে বলি, একটা রেজাল্টের পার্সেন্টেজ যে ক্যালকুলেশন যেটা আমি করি অনেক সময় এবং অ্যাপ্রক্স করি, সেটা কিন্তু এইটুকু সময়ের মধ্যে বলা যায় না, কারণ সেটা অনেক কিছু নিয়ে বিচার করতে হয়, ট্রানজিট এবং এই যে ন্যাটাল চার্ট এবং সেই পরীক্ষার বেরোনোর সম্ভাব্য ডেট, পরীক্ষা কবে দিয়েছিল তার ডেট। সুতরাং আপনার যদি মনে হয়, আমার তো বুকিং নাম্বারগুলো যাচ্ছে, আপনি পরে রাতে 9টা থেকে 10টার মধ্যে একবার ফোন করে নিন, ঠিক আছে? ওকে। আপনার বাঁকুড়াতে তো আমি কোথাও বসি না, আপনি যদি হয় দুর্গাপুর বা হাওড়া কলকাতা এইগুলোর জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন, ঠিক আছে? ভালো থাকুক, আপনার ছেলে অনেক বড় হোক এটাই আশা করি। সমস্ত মায়েদের কিন্তু এই যে ছেলে
ছেলে বা মেয়ে তারা কি হবে না হবে এটা চিন্তা কেরিয়ারটাকে নিয়ে, কিন্তু দেখতে হবে ছকে আমাদের কেরিয়ার কতটা সাপোর্ট করছে। কেরিয়ার যে সাপোর্ট করতে যায় কেরিয়ারের জন্য কিন্তু রবিকে বিশেষভাবে দেখা প্রয়োজন। সেই রবিটা কিন্তু যদি ছকে কোনো কারণে অশুভ থাকে তাহলে ঠিকমতোভাবে কিন্তু আমরা প্রতিষ্ঠিত হতে পারি না। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। ঠিক আছে, রাশি লগ্ন বলে দিচ্ছি কিন্তু আমার মনে হয়, আচ্ছা বলুন আপনি, আমি তারপরে আপনাকে বলছি। বলুন আপনি ছেলের নাম বলুন। ছেলের নাম রবি সরাজ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 23/11/2000। 23/11/2000। আর টাইম অফ বার্থ, টাইমটা জন্মস্থানটা বলুন। ঠিক আছে, সবচেয়ে বড় কথা ছেলে 2000 সালে জন্ম, এখন প্রায় 17 বছর হয়ে গেল। আপনাকে কিন্তু এর আগে ছেলে সম্পর্কে একটু কষা চাওয়া উচিত ছিল, ছিল নয় কি? কারণ আপনি রাশি লগ্নটা জানেন না, তার মানে হয়তো সেরকমভাবে আপনি অ্যাস্ট্রোলজারদের কাছে বা কারো কাছে যাননি। যাই হোক, আপনি ভালো হয়েছে আপনি ফোন করেছেন। তো যেটা বলি, ছেলের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি তুলা রাশি। ছেলে এমনি খুব সোশ্যাল কিন্তু হঠাৎ করে একটু রেগে যায়। হ্যালো, একটু রেসপন্স করুন দিদি। হ্যালো হ্যালো, যাকগে হয়তো ফোনটা কোনো কারণে কেটে গেছে, তবু আমি আপনার ছেলেকে ছেলে নিয়ে বলছি। যদি আপনার মনে হয় ব্যারাকপুরে বাড়ি, কালকে বৃহস্পতিবার আমার চেম্বার রয়েছে ব্যারাকপুর, বা বুকিং নাম্বারে আপনি একটু দেখে ব্যারাকপুরে আসুন। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, এমনিতে আমি আজকে প্রথম অনুষ্ঠানটা দেখলাম, দেখে আমার অনুষ্ঠানটা খুব ভালো লাগলো বলে ফোন করছি। ওকে, আমি তো আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন দিদি। ছেলের নাম সৌমাল্য সেনগুপ্ত। আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 16th October 1998। 16th October 1998। আর টাইমটা বলুন। টাইমটা হচ্ছে রাত 1:22, এটা হচ্ছে 15 তারিখ রাত 1:22। ঠিক আছে, মানে 16 তারিখ ইংরেজি। হ্যাঁ আপনি তার ঠিকই বলেছেন, 1:22। প্লেসটা কোথায় দিদি? প্লেসটা হচ্ছে কলকাতা। কলকাতা। আপনি কখনো কি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন ছেলের ডেট অফ বার্থটা নিয়ে? না, তেমন ভাবে জাননি। তেমন ভাবে জাননি, গেলে হয়তো ওনারাও আপনাকে একটা আইডিয়া দিত যে আপনার ছেলে এই যে পড়াশোনা বা সব জায়গাগুলো, আপনি হয়তো ভাববেন দিদি শুধু নেগেটিভই বলছে, নেগেটিভ বলছি না, পজিটিভ দিকটাও বলবো নেগেটিভ দিকটাও বলবো। কারণ আপনার ছেলের একটা রাহুচন্দ্রের তো গ্রহণযোগ রয়েছে, যার জন্যে ও একটু উদাসীন টাইপের, পড়াশোনা করছে হয়তো কিন্তু ঠিক নিজের মন মতোভাবে চলতে পারছে না। ঠিক আছে, বলুন আপনার কথা বলুন। অনেক সময় আমরা বলি না যে দেখবেন কেউ পড়াশোনার ক্ষেত্রে সামান্য খেটে খুব ভালো রেজাল্ট করে, আবার কেউ সারাদিন খেটে যাচ্ছে সেটা হচ্ছে ভালো রেজাল্ট করছে না, সেটা কিন্তু তার গ্রহ তাকে সাপোর্ট দেয়। ওর চতুর্থ স্থানে বুধ বসে আছে, ও যদি আরো একটু ভালো করে নিজের কনসেন্ট্রেশনটা দেয় ও কিন্তু আরো ভালো জায়গায় পৌঁছতে পারে। আর ওর দশমে শনি বসে আছে, দশমে শনি থাকা মানে ভালো, কিন্তু কি হবে সাকসেসের জায়গাগুলো যেগুলো প্রফেশন বা কেরিয়ার সেগুলো কিন্তু ওর একটু দেরি হবে, সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। আর আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি কলকাতা ঢাকুরিয়া থেকে, মানে কসবা অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, তো সেই কারণে যদি মনে হয় যে ওর ফার্দার কেরিয়ারের জন্য আপনার কোনো গাইডেন্স প্রয়োজন তাহলে কিন্তু আপনি বুকিং নাম্বার দেখুন দেওয়া আছে বা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন বলুন। দেখুন এই জিনিসটা আমি ছকে বলবো না, কারণ ওর রাহু চন্দ্র মঙ্গল এক ঘরে বসে আছে, রাহু মঙ্গল যখনই এক ঘরে থাকে আমরা কিন্তু ছন্ন ছাড়া যোগ বলি। এই ছন্ন ছাড়া যোগটা দ্বিতীয় বসে আছে, ফ্যামিলির সঙ্গে ওর কিন্তু কিছুটা মনোমালিন্য, ও হঠাৎ করে এত রেগে যায় যে তখন কিন্তু অনেকের সঙ্গেই ওর এবং একটু স্পষ্টবাদী কিন্তু
ও একটু স্পষ্টবাদী, হ্যাঁ, সেই কারণে ওকে আমার মনে হয় আপনাকে একটু ভালোভাবে ওকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের একটু গাইডেন্স দিদি। আমি একটা কথা বলছি, কেরিয়ারের জায়গাটা আমি আগেই আপনাকে বলে দিয়েছি, দশমে শনি বসে আছে, সেই জন্য ওর হয়তো সব জিনিসে কিছুটা লেট হবে, তার জন্য যদি আপনি মনে হয় অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, কারণ আপনার কলকাতার ওইদিকে কালীঘাট আমার চেম্বার রয়েছে বা শোভাবাজার রয়েছে, আপনি যোগাযোগ করুন। আপনি ভাববেন না যে শুধু আমরা আমাদের চেম্বারে ক্লায়েন্টগুলোকে জমানোর জন্যই পরে বলছি, আমি এটাকে নিয়ে এই কারণেই শুরু করেছি অ্যাস্ট্রোলজি, কারণ আমি চাই সবাই অ্যাস্ট্রোলজিটাকে ভালোভাবে জানুক বুঝুক এবং সঠিকভাবে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিকে ভুল না বুঝুক। অ্যাস্ট্রোলজারদের আজকাল অ্যাস্ট্রোলজারদের পরে সবার রাগ কেন? অ্যাস্ট্রোলজাররাও কিন্তু অনেক কিছু ভালো করে। আপনারা হয়তো জানেন যে আমরা অ্যাস্ট্রোলজাররা মিলে সবাই মিলে 30 জুলাই একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের পরিকল্পনা করেছি এবং সেটা করব। সেই জন্য অ্যাস্ট্রোলজারদের শুধু খারাপ ভাববেন না, ভালো অ্যাস্ট্রোলজার আপনারা নিজেরা চুজ করুন এবং সেখানে যাক যান, বারবার সবার কাছে যাবেন না। হ্যালো নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে মৌচারী বলছি। হ্যাঁ বলুন, আপনি আমার নাম নেবেন? ওকে, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, বলো তোমার নাম, ডেট অফ বার্থ বলো। আমার 8/12/1997। 8/12/1997। 1998, হ্যাঁ। তুমি টাইমটা বলো, মো টাইমটা বলো। রাত 1টা। প্লেস বলো, কি বলছো? মানে তোমার প্লেস অফ বার্থটা বলো, তুমি কোথায় জন্ম? বর্ধমান? ঠিক আছে, আমি এটাই জানতে চাইছিলাম যে তুমি তোমার জায়গাটা বলো। এক মিনিট, এইবার তুমি কি জানতে চাইছো বলো, তারপরে আমি তোমার, তুমি একটা কোয়েশ্চেন করো, তারপরে আমি তোমাকে বারবার মানে তোমার বারবার জানতে যাচ্ছি। পরীক্ষা সামনে দিয়েছি, তোমার সামনে কেরিয়ার কি রকম ভাবে চললে ঠিকঠাক হবে একটুখানি বলবে। তুমি এর আগে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছো মো? না না, আগে যাইনি। যাওনি, রাশি লগ্নটা তাহলে জেনে নাও, তোমার হচ্ছে কর্কট রাশি এবং কন্যা লগ্ন। ঠিক আছে, জানো সেটা? না না জানি না। জানো না কর্কট রাশি কন্যা লগ্ন? তোমার কিন্তু চন্দ্র চন্দ্রের ঘরে বসে আছে, মনের দিক থেকে কিন্তু তুমি খুব ভালো, এটা আমি তোমাকে মানে কোনো বাহবা দেওয়ার জন্য বা কিছুর জন্য বলছি না, কারণ আমি এটা চন্দ্রের পজিশন দেখে বলছি। সেই কারণে কিছু কিছু সময় তোমার কিন্তু গুপ্ত শত্রুতার অনেক সম্ভাবনা থাকে, জেলাসি করার লোকের অনেক সম্ভাবনা থাকবে। আর তুমি কেরিয়ারের দিকে, তোমার লগ্নে মঙ্গল, এটা তুমি তুমি চিন্তাভাবনা করো। আর যেটা দশম ঘর কেরিয়ার, কেরিয়ার তোমার বুধেরই ঘর, তুমি কিন্তু স্মুথলি এগোবে, কিছু কিছু বাধা তোমার সামনে আসবে যেটা তুমি বুঝতে পারছো যে যে পরিমাণে তুমি খাটো সে পরিমাণে তুমি সেই জায়গায় পৌঁছতে পারো না, সেটা কিন্তু কিছুটা তোমার আদার্স মানে অর্থাৎ আমরা যেগুলো বলি যে কোনো শত্রুতার প্রভাব বা কেউ তোমায় জেলাসি করছে, কেউ তোমার জিনিসটাকে থামিয়ে দিতে চাইছে, সেই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় তুমি সরলভাবে অনেককে খুব বিশ্বাস করো, তুমি কিন্তু নিজের চোখ কান সব খোলা রাখবে, যে বিশ্বাস করার আগে হয় শুনবে এবং দেখবে, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে আর কোনো সময় দরকার, আমি আছি, আমার নাম্বার লিখে রাখো, তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো, কারণ আমার আজকে 9টা থেকে 10টা পর্যন্ত ফোন খোলা থাকবে, যেখানে আমি নিজে কিন্তু সেই ফোনগুলোর আনসার দেব। সবাইকে বলি যে আমি কিন্তু একটা পরিষেবা দিই, যেদিন বুধবার এবং শুক্রবার আমার প্রোগ্রাম হয় সেদিন কিন্তু আমি সবাইকে বলি 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা আমার সঙ্গে ফোনে ডাইরেক্ট যোগাযোগ করুন। কিন্তু একটা কথা, যোগাযোগ করা বলা মানে এইটা নয় যে 4টে 5টা করে কোয়েশ্চেন, কারণ আমি যদি একজনের 4টে 5টা করে কোয়েশ্চেনের আনসার দিই আমার পক্ষেও সম্ভব নয়, কারণ হয়তো বলাটা সম্ভব না তা না, কিন্তু আমার কানটাও যন্ত্রণা করে। আর পরবর্তীকালে যিনি মানে ভাবেন যে আমার সঙ্গে ফোনে কথা বলবেন, দেখা যায় তার 15টা 16টা মিস কল ঢুকে বসে আছে, সে আমার সঙ্গে কথা বলতে পারছে না। সেই জন্য আপনারা একটা করে কোয়েশ্চেন করবেন এবং আমি কিন্তু তখন ল্যাপটপ নিয়ে কোয়েশ্চেনের আনসার দিই না, পারতপক্ষে আমি এক একদিন সেটাকে নিউমারোলজি বা হোরারির মাধ্যমে সে আনসারটা দিই, কারণ হোরারি এমন একটা প্রসেস যে প্রসেসে কিন্তু ঝট করে যেটাকে প্রশ্ন প্রশ্নের জ্যোতিষবর বলা হয় সেটাকে কিন্তু আমরা ঝট করে একটা দুটো কোয়েশ্চেনের আনসার সঙ্গে সঙ্গে দিতে পারি এবং সেটা খুব অথেন্টিক হয়। যেটা নিয়ে আমি প্রথমেই শুরু করেছিলাম যে কিছু কিছু যোগ, যেটা এই 4-5টা 6 প্রেডিকশনের সময় আমি বললাম যে কিছু কিছু যোগ আমাদের জ্যোতিষের ক্ষেত্রে ভীষণ প্রভাব বিস্তার করে, যেমন কালসর্প, মাঙ্গলিক এবং শনিচন্দ্রের যোগ। নমস্কার। নমস্কার, মুর্শিদাবাদ বড়পুর থেকে বলছি, আমার নাম অনুপ কুমার মল্লিক। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন।
21শে জুলাই 1991। 21শে জুলাই, তার হলো ভোর 4:45। 1991। ওকে, আর টাইমটা বলুন দাদা একটু তাড়াতাড়ি বলবেন। 4:45। হ্যাঁ, বুঝতে পেরেছি। বহরমপুর, আপনার কি প্রপার বহরমপুর? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার কেরিয়ার নিয়ে, মানে আমি তুমি বলে বলছি কারণ আমার চেয়ে অনেক ছোট, কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত, তাই তো? তো ষষ্ঠ স্থান হচ্ছে চাকরি বাকরির ঘর এবং দশম স্থান কেরিয়ারের জন্যে। কখনো যদি ছকটা প্রেডিকশান করিয়ে থাকো, রাহু এবং চন্দ্র ষষ্ঠ স্থানে বসে আছে, দশম স্থান বৃহস্পতি। বৃহস্পতি তোমার খুব ভালো, কিন্তু রাহু এবং চন্দ্র ষষ্ঠ স্থানে বসে থাকার জন্যে চাকরি বাকরি ক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তুমি হয়তো শনিবারে আমার বহরমপুর আছে, তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কারণ তোমার ছকে কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে অনেকটা বাধা সৃষ্টি করতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও তুমি দেখে এসেছো যে তুমি যেভাবে এগোতে চেয়েছো সেই ভাবটা কিন্তু পারোনি। কেন বলছি, বুধ সবার ক্ষেত্রে মানে ঠিক থাকে না। বুধটা হচ্ছে আমাদের পড়াশোনার গ্রহ, আর যদি রাহু চন্দ্র রবি এবং শনির মতন গ্রহগুলো কিছু প্রভাব বিস্তার করে, অশুভ প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু আমরা ঠিক সেইরকমভাবে রেজাল্ট আমাদের ছকে দিতে পারে না। কারণ জ্যোতিষটা পুরোপুরি গ্রহের প্রভাব, গ্রহ ছাড়া তো জ্যোতিষ হয় না। সুতরাং গ্রহগুলো দেখেই আমাদের প্রেডিকশান। সেই কারণেই বললাম, যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত বুকিং নাম্বারে এবং সারাদিন আমার বুকিং নাম্বারে যে কোনো কেউ ফোন করতে পারেন। কারণ আজকে বুধবার আমাকে পেয়ে যাবেন হয়তো হাওড়া ময়দানে, কালকে বৃহস্পতিবার ব্যারাকপুর এবং শেওড়াফুলিতে পাচ্ছেন, শুক্রবার শোভাবাজার, শনিবার এই শনিবার বহরমপুর আছি, রবিবার আমি বাইরে চেম্বার করি, এবং সোমবার হাওড়া ময়দান, মঙ্গলবার কালীঘাট দিশা। সেই কারণেই আপনারা যদি মনে করেন বুকিং নাম্বারে সেইগুলো যোগাযোগ করতে পারেন। ফলহারিণী কালী পুজো একটা বিশাল ভালো কালী পুজো, সেই কালী পুজোতে 5টা ফল দিয়ে মায়ের পুজো দিতে পারলে ভীষণ ভালো হয়। কারণ 5টা ফল আমাদের ফ্রুটফুল রেজাল্টের প্রতীক। সেই জন্যে আমরা বারবার বলছি, অ্যাস্ট্রোলজির সঙ্গে স্পিরিচুয়ালিটিটাকেও আমরা কিন্তু ত্যাগ করতে পারি না। কারণ একটা অদৃশ্য শক্তি আমাদের মধ্যে ভীষণ প্রভাব বিস্তার করে। মন্ত্রটাকে কিন্তু আমরা কেউ ফেলতে পারি না। দেখবেন আপনার যখন প্রচণ্ড ভয়ে আপনি কোনো শক্তি পাচ্ছেন না, আপনি গণেশের মন্ত্র, আপনি দুর্গার মন্ত্র জপ করুন, আপনি দেখবেন আপনার মনের মধ্যে অনেক সাহস ফিরে এসেছে এবং সেই কাজটা আপনি খুব ভালোভাবে করতে পাচ্ছেন। রেজাল্টটা অবশ্য ভীষণই ভালো। তাই জ্যোতিষ, সে বৈদিক হোক, কেপি হোক বা যে কিছু হোক, তার সঙ্গে কিন্তু ঈশ্বরের বিশ্বাসটা সবসময় রাখতে হবে। কারণ ঈশ্বর আমাদের একটা অদৃশ্য শক্তি, যে শক্তিটা আমাদের মনের জোর দিয়ে আমাদেরকে সামনে টেনে নিয়ে যায়। তাই মাঙ্গলিক হোক, কালসর্প হোক, শনির সারিসাথী হোক, যে কোনো কিছু হোক, ভয় না পেয়ে ভালো জ্যোতিষকে দেখান এবং তাদের কাছে আসুন, যেখানে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বারবার যেখানে সেখানে ঘুরে নিজেদের জায়গাটাকে, নিজেদের হরোস্কোপটাকে দেখিয়ে মনটাকে দুর্বল করে দেবেন না। আমি চাই আপনারা ভীষণ ভালো থাকুক, সবার খুব ভালো হোক। এই ভালো থাকা কিন্তু সবচেয়ে আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা ভালো বলবো। এবং আপনারা আমাদের 30শে জুলাই ব্লাড ডোনেশন ক্যাম্পে সবাই যোগদান করুন এবং খোঁজ নিন, সেটাই আমি চাই। নমস্কার।